नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস কমিউনিটি। তো একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দেব সবার আগে, তো সেটা হচ্ছে সুমিত রাঠি, তোমরা প্রত্যেকেই জানো গত মরসুমের আইএসএল এ এটিকের হয়ে অত্যন্ত ভালো খেলেছিল। মাত্র 18 বছর বয়স এই প্লেয়ারটির এবং এই খেলোয়াড়টি AIFF ইউথ লাইট একাডেমি থেকে উঠে এসেছে। এর আগে সে ইন্ডিয়ান অ্যারোসে খেলেছে এবং তারপর এটিকে, আর যেহেতু এখন এটিকে মোহনবাগান এক হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, অর্থাৎ সুমিত রাঠি এটিকে মোহনবাগানে আরো 5 বছরের জন্য কনফার্ম হয়ে গেল। তো দেখা যাক সুমিত রাঠি এই মরসুমের আইএসএল এ এটিকে মোহনবাগানের হয়ে কতটা ভালো খেলতে পারে। তো এই আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।